করছি কাল যাচ্ছি কাললে ওদিনকে যাচ্ছি সেই বৃষ্টি হচ্ছে ফলে তো বৃষ্টি নেই এলো তালবাহা হাঁ গাড়ি ঘোড়া সব বন্ধ হাঁ গরিব মানুষ কর্ম করে খাই এতগুলো লোক সব এন্দে চলাচল করে তার মনে করেন যে কন যে ইলে তো এন্দে চলাচল দেন দেখ ঘাটা কত যায় না দেখেন কত দূর কত বাড়ি এ ঘাটাতে এইভাবে মাটি ঘাটা ঘাটা বন্ধ করছে সব জমিতে আসতে তো আমার তো জমি করতেছে আমার তো আমার জমিতে আল্লাহ এ গুডের আস্থা হ্যাঁ এখান দিয়ে সবাই আমার বাবেরা দাদারা আমরাও হাইটে বেরাছি এখান দিয়ে এখন বর্তমানে এসে এই চালা এখানে ছয় শতক জমি কিনে নেয়া এখন বর্তমানে এটা পুরোটাই দখল করবে স্যার পরে আমরা দেখলাম কাজা ফাজাদের মতো কোনো কিছু নেই কাজা আমরা আমি করবো না না থানা তো অভিযোগ দিছি তো ওখানে বসে এটা মিট হবি হ্যাঁ এই অভিযোগ তো আমাকে ভুল অভিযোগ দিল কেন আমাদের এখানে নিম্ন দেড় দুশো পরিবারের লোক চোরাফেরা করে এখান থেকে যাওয়া আসি করে তার গাড়ি ঘোড়া আছে তারা গাড়ি ঘোড়া বার করতে পারছে না দেখেন স্যার এই কয়েকদিন উপর দিয়ে কেউ কোনো দিন গাড়ি তুলতে পারবি তাহলে বন্ধ করবার কোন জায়গা তুলে আর সর গাড়ি রাস্তা তার উপরে মাটি কাটে কেন তবে এদিক দিয়ে চলাচল করতে মানুষ কতদিন দেওয়া যাবো দিন থেকে চলাফেরা করতেছে আমার দাদা দাদিরা শুদ্ধ দাদারা আসলো বাফেরা আসলো চাষারা আসলো সমস্তই মোটে গাছে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে এখন একটা রাস্তা বন্ধ হবে তাহলে আমরা কিনতে পারবো গতকালকে এখানে কি ঘটনা করছে ওইখানে মনে করেন ওই ওইনাকে ঠেকানোর পরে আমার এক চাষা আর আমার বাবা আছে যে রাস্তা তোমরা ঠেকায় না এ কথা বলার সাথে সাথে বুঝছেন ওরা অনেক কুর্সি লিয়ে সাথে থাকে থাকার সাথে অনেকগুলো মারছে কোবাসে তারপরে যা পিটানোর দরকার পিটেছে আগেছি আর আমি শুধু না আমার আমাকে শুধু নিচ্ছে পিটেছে পরে যখন আব্বার গলা ছুরি বাজাছে আমার বাবা করছে আমার বাবার এর হাতে থেকে এর থেকে এখন পর্যন্ত চিরা নাহলে সাত আটটা শিলেই আর আমার চাষা বেমার আমার এক চাষা বাসে কি না বাসে এখনও মনে করেন কোনো ইয়ে নেই থানার থেকে পুলিশ আসে রাস্তা বাড়িকে দিছে তারপর থানার বিচার হওয়ার থানা তো শালিট হচ্ছে হওয়ার পরে গোবরে কে যে তুই ওই আস্থা বাড়ি আর কোনো ইয়ে করবি না ওই সে থানার থেকে কয়ে যে আমি ওই জায়গা আর নমুনা বুঝছেন তো উনি বলতে যে আমি ছয় শতক জায়গা লিচে এই ছয় শতক আমি করে খামু তারপরে মানে ছয় ফুট লিচে তারপরে পুলিশ আছে আতে ছয় ফুট লিচে লেখ গো আচ্ছা আপনারা ওনার সাথে কথা বলেন নাই যে আমাদের এখানে চলাচলের অসুবিধা হবে বা রাস্তা বন্ধ হয়ে যাবে কি বলছে তাতে না ঘাটে দেবো না মানে রাস্তা দিবে না তাহলে আপনারা হাঁটবেন কথা দিয়ে কি বলছে তাতে একদম তাদের চিন্তা করা প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে জমি হয় জম জমিকে কেন্দ্র করে জমদ্রুতের ঘরে চলে যায় অনেক মানুষ এরকম একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধমুট উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দের গ্রামে ঠিক এই স্থানটিতে রাস্তাকে কেন্দ্র করে যে ঘটনাটি সূত্রপাত হয়েছিল গতকাল বেশ কয়েকজন আহত হয়ে এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা এখানে আসার পরে চাচা ভাতিজার দ্বন্দ্ব নিরসনে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং কি চাচা নিজে সেই রাস্তা পরিষ্কার করে দিয়েছে আমরা নিজেরা দেখেছি এবং এখানে স্থানীয় যারা আছেন সবাই দেখেছেন তা আমরা চাচাকে বলবো যে আপনি যে রাস্তাটা ক্লিয়ার করে দিলেন এই রাস্তাটার বিষয়ে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমাদেরকে বা এখানে যেন কোনো প্রশাসনকে আসতে না হয় এই বিষয়ে আপনি একটু বলবেন আপনার মতটা কি আচ্ছা ঠিক আছে আমি সে বিষয়ে বলছি আস্তে আমি ক্লিয়ার করে দুম আগেও বলছি এখনও দুম আস্তে ক্লিয়ার করে আমার কথা বুঝলেন আমি ঘর শুধু বিদেশি লোকজন এসে আমার বেটাকে বেকে আর কাজও হাত তোলে সে দায়িত্ব আমার ভাইস তারা কিন্তু ধন্যবাদ আপনাকে চাচা সুন্দর একটা কথা বলেছেন আমার ভাইস্তা বেটাকে একটা সুন্দর করে কেউ সে দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনি আর হানা তারা কেন বললো হবার উপর জিটি কেন বলো কেন বলে যে বাবু গেলে কিছু নেই বুধুকে একশো বার কছি হওয়ার সাথে আয় যেটুক আছে ওইটিকে ভাত তারি হমো বলছি কিনা শুনেন যদি আত্মীয়র মধ্যে আন্তরিকতার অভাব সৃষ্টি হয় তখনই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি তো আসলে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি আসলে একদম রক্তের সম্পর্ক চাচা ভাতিজার মধ্যে একটু আন্তরিকতার অভাব হয় এখানে তৃতীয় পক্ষ ঢুকে এই পরিবেশটা সৃষ্টি করেছে তো এহেন পরিবেশ আর কোথাও সৃষ্টি না হোক এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি